হ্যালো দাদা, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা লাস্ট টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম যে আমরা আমাদের ফাইবারের গিগগুলো কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাবো, তো আমরা এই টিউটোরিয়ালে দেখবো যে আমরা আসলে ফাইনালি আমরা কীভাবে আমাদের গিগগুলোকে প্রমোশন করাতে পারি। ওকে, তো চলেন শুরু করা যাক। তো শুরু করার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা ফাইবারের গিগগুলোকে আমাদের কেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা কেন প্রমোশন করার কথা ভাবছি। এর প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেল দরকার, কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং করালে যে আপনি সেল পাবেন বিষয়টা কিন্তু এমন নাও হতে পারে। সব জায়গায় শেয়ার করলেই যে আপনার গিগটা সেল হবে এমন কিন্তু না, বা যতগুলো শেয়ার করবেন ততগুলাই সেল হবে বিষয়টা কিন্তু এমন না। তারপর আমরা ক্যান করে, এর কারণটা হচ্ছে আমরা যখন আমাদের গিগগুলোকে মার্কেটিং করাবো, এর ফলে যেটা হবে ফাইবারের যে একটা র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংয়ে কিন্তু আমাদের গিগটা আস্তে আস্তে উপর দিকে চলে আসবে। উপরের দিকে চলে আসলেই আমাদের সেল বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো একেবারে যারা প্রথমে আর কি শুরু করতে যাচ্ছেন, মাত্র শুরু করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং ফাইবারে, তাদের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো বিকল্প নেই। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়টা আরেকটু যদি ফাইবারের গিগগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আরেকটু সহজ করে আনা যায়, আপনারা জানেন যেটা অনেক কষ্টসাধ্য, প্রথমেই একবারে করাটা সবসময় সম্ভব না, বাট এটা যদি আর একটু ইজিলি করা যায় সেটা হচ্ছে আমরা এটা কমিউনিটি ওয়াইজ করতে পারি। তো কমিউনিটি ওয়াইজ কীভাবে করবেন, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো প্রথমেই যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে মার্কেটিং কীভাবে করবেন, আমরা লাস্ট টিউটোরিয়ালের মধ্যে আমরা এটা দেখাইছিলাম যে আপনারা কীভাবে পিন্টারেস্টে মার্কেটিং করতে পারেন। তো আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটা আবার একটু দেখে নেবেন। তো সেটা হচ্ছে আমি এখানে একটা বোর্ড ক্রিয়েট করছি এবং বোর্ডের মেম্বার হচ্ছে গিয়ে 4 জন। এখানে দেখেন যে বোর্ডের ফলোয়ার হচ্ছে গিয়া আপনার 7791 জন হচ্ছে ফলোয়ার। তো আমি এখানে যদি একটা পিন করি তাহলে এখান থেকে আমি হয়তো আমার 2000 ফলোয়ার হয়তো অ্যাক্টিভ আছে যারা রেগুলার পিন্টারেস্ট ইউজ করে। এখান থেকে আমি 500 লাইক বা সরি ক্লিক বা ভিউ তো পেতেই পারি, তাই না? তো এখানে যদি আপনি অ্যাড হন, আপনি মেম্বার হিসাবে অ্যাড হন, তাহলে যেটা হবে আপনি কিন্তু মানে শুরুতেই একটা অনেকগুলো ফলোয়ার পেয়ে যাচ্ছেন। তো আরও যদি এখানে মার্কেটিং আপনি একটু পিন্টারেস্টে মার্কেটিং করেন তাহলে কিন্তু এখানে কিন্তু আরও ফলোয়ার অ্যাড হবে। তো সবাই যদি আমরা মিলে কাজটা করি তাহলে কিন্তু আমাদের এক এক সময় দেখা যাবে যে অনেক ফলোয়ার, তখন কিন্তু আমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে মার্কেটিং এর। তখন কিন্তু আমরা জাস্ট একটা পোস্ট করলে, একটা পিন করলেই কিন্তু খুব তাড়াতাড়ি অনেক ট্রাফিক পাওয়া সম্ভব। তো এরকম পিন্টারেস্ট শুধু না, আরো কয়েকটা জায়গায় আমি সেম কাজটাই করার চেষ্টা করছি, যেমন গুগল কমিউনিটি। এখানে হচ্ছে কি আপনি যখন মেম্বার হয়ে যাবেন, মেম্বার হওয়ার পর এখানে পোস্ট করতে পারবেন। এটা হচ্ছে গুগল প্লাস কালেকশন, এখানে যেটা করতে হবে আমাকে নক করে বলে দিতে হবে, তাহলে আমি এটা করে দিতে পারবো। আপনারা এটা ফলো করবেন, ফলো করে আস্তে আস্তে ইনভাইট করবেন, ইনভাইট করে আপনাদের আর কি ফলোয়ার বাড়াবেন। এখানেও টুইটারে যেটা হচ্ছে, টুইটারে একটা লিস্ট এখানে হচ্ছে গিয়ে দেখেন যে আমি 4 জনকে অ্যাড করেছি, 4টা প্রোফাইল অ্যাড করেছি। এখানে আপনারা যখন আপনাদের প্রোফাইলগুলো আমাকে দিবেন বা আমাকে জানাবেন যে এটা আমার প্রোফাইল, বা আমি এখানে আমার গিগগুলোকে শেয়ার করি এই প্রোফাইলে,
টুইটার, তখন আমি এটা অ্যাড করে দিব। তো এখানে যখন আস্তে আস্তে সাবস্ক্রাইবগুলো বাড়বে, তখন কিন্তু ওই সাবস্ক্রাইবরা এই লিস্টের আন্ডারে যতগুলো টু টু আর কি প্রোফাইল আছে, তারা যখন টুইট করবে তাদের গিগুলো, তখন এটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে এখানে এই লিস্টের মধ্যে। সেম প্রসেসে এটা লিঙ্কডইনে, লিঙ্কডইনেও সেম প্রসেস। তো লিঙ্কডইনে আমি আপনাদেরকে আগেও একটা বিষয় বলছিলাম, যে সেটা হচ্ছে আপনার কানেকশন বা নেটওয়ার্ক যত বেশি, আপনার এখন বর্তমানে পাওয়ারও তত বেশি। মানে দেখেন যে এখানে কিন্তু আমার খুবই বেশি না, 2579টা কানেকশন আছে, মানে হচ্ছে গিয়া এতগুলো আমার ফ্রেন্ড আছে লিঙ্কডইনে। তো তার মানে এখান থেকেও কিন্তু আমি যথেষ্ট ভালো একটা ট্রাফিক আসতে পারে। ওকে, তো এটা হচ্ছে লিঙ্কডইন একটা গ্রুপ, এখানে হচ্ছে গিয়া আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে যখন আপনারা আপনাদের প্রোফাইলগুলোকে নক করবেন। তো ফাইনালি আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকে হচ্ছে গিয়া আমরা একটা পেজ ওপেন করছি, তো পেজটার নাম হচ্ছে ফাইবার গিগ প্রমোশন। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পেজে যখন হচ্ছে গিয়া আপনি নক করবেন, নক করে আপনি আপনার লিঙ্কগুলো আসলে দিয়ে দিবেন। এখানে আপনার ফাইবারের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক লাগবে না, অবশ্যই আপনি ফেসবুকে নক করবেন। সো ফেসবুক দিয়ে আমি ওটা অলরেডি পেয়ে যাব। আর হচ্ছে কি আপনার লিঙ্কডইন, তারপর হচ্ছে কি টুইটার, তারপর গুগল প্লাস, পিন্টারেস্টের লিঙ্কগুলো আপনি এখানে ইনবক্সে দিয়ে দিবেন একসাথে। তো তারপরে হচ্ছে কি আমি যেটা করব, ওখান থেকে আমি আপনাদের চেক করে একটু যে আসলে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন কি না, বা আপনাকে যদি অ্যাড করে দেওয়া হয় কমিউনিটিতে, আসলে কমিউনিটির তো একটা বিষয় আছে যে কমিউনিটি এটা আপনার থেকে সুফল পাবে না কুফল পাবে, সেটাও তো দেখতে হবে। দেখে আপনাকে একটু অ্যানালাইসিস করে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আপনার যদি প্রোফাইলটা মনে হয় যে আসলেই আপনি কাজের, বা আপনি আসলেই ফাইবার ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, বা বিষয়টাকে খুবই আর কি প্যাশনেট নিচ্ছেন, তখনই আপনাকে এই গ্রুপে বা এই পেজটারও অ্যাডমিন করে দেওয়া হবে। অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন করে দেওয়া হবে। অ্যাডমিন প্যানেলে যখন আপনাকে অ্যাডমিন করে দেওয়া হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনি অটোমেটিকলি এখানে পোস্ট করতে পারতেছেন। তো আমি কয়েকটা পোস্ট এখানে করে রাখছিলাম যারা একেবারে নতুন, তাদের জন্য, তাদের বোঝার সুবিধার জন্য। যে আপনারা এই এই গিগুলো দেখে আইডিয়া নিতে পারবেন যে আসলে এটা দেখেন যে লেভেল 2 সেলার একজন ওনার বিজনেস কার্ড সেল করে, উনি দেখেন যে ওনার হচ্ছে গিয়া 239টা সেল হয়ে গেছে, আর হচ্ছে কি 2টা অলরেডি অর্ডার ইনকুইতে আছে, মানে ওনার প্রসেসিং আছে 2টা অর্ডার। তো দেখেন যে ওনার কিন্তু 2টা অর্ডার আর কি এখনো পেন্ডিং আছে। তার মানে আপনি যদি এটা একটু ভালোভাবে নেন, হয়তো আপনার পার ডে 1টা 2টা অর্ডার চলে আসতে পারে। তো মান্থলি যদি আপনি 25টা অর্ডারও পান, তার মানে কিন্তু এটা অনেক কিছু, তাই না? তো চলুন আমরা শুরু করি বিষয়টা। শুরু করলে আসলে আমরা কিছু একটা করতে পারবো। তো এখানে পেজে আসলে লাইক বাড়ানোর দায়িত্ব আপনাদেরই। সেটা হচ্ছে আপনারা আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন, ফ্রেন্ডদের ইনভাইট করলে হচ্ছে পেজটা আস্তে আস্তে বেশি প্রমোশন আর কি, পেজটা যখন বেশি লাইক পাবে, বা তখন কিন্তু আপনি যখন আপনি জাস্ট পোস্ট করলেন কিছু একটা, আপনার গিগটা পোস্ট করলেন, পোস্ট করলেই কিন্তু খুব ভালো একটা ট্রাফিক আপনি ফেসবুক থেকেও পেতে পারতেছেন। আর ফেসবুকে আর কি এখানে ওখানে পোস্ট না করে একটা আর কি ভালোভাবে মার্কেটিং করাটা উচিত। আপনি যদি এখানে ওখানে পোস্ট করেন শুধু, তাহলে স্প্যামিং করা হবে। আসলে স্প্যামিং করলে ফেসবুক এটা গাইডলাইনে আপনাকে ব্যান করে দিতে পারে, বা হয়তো পোস্টটা আর ইয়ে করবে না, হয়তো ব্লক করে দিতে পারে। তো এর জন্য আমার মনে হয় এটা করাটা বেটার। তো চলেন আমরা শুরু করি কিছু একটা। তো শুরু করলে আস্তে আস্তে আমরা কিছু একটা করতে পারবো। তো
ভালো থাকবেন সবাই। আর এই লিঙ্কগুলো, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ভিডিওটার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে বা টপিকটা যদি মনে হয় আসলে কাজের, তাহলে হচ্ছে গিয়ে গ্রুপগুলো জয়েন করবেন। গ্রুপগুলো জয়েন করার সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে যদি কোনো টিউটোরিয়াল আসে সেটাও অটোমেটিকলি আপনি মেইলে পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং এর আরও যদি কোনো টিপস পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনারা আপনাদের ইনবক্সে পেয়ে যাবেন তাহলে বা মেইলে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।